বাংলাদেশের মানুষ যদি কয় যে কালকে থেকে ভারতে যাবো না, তাহলে হাসি না দিল্লি তোমার লয়ে যাবো তো তোমার দাঁড় মা পারতেছি না গো। জীবনটা তখন কম্বল ছুটি লয়ে ব্যস্ত হয় নাই কর্মীদের সামনে, এবং কোনো কর্মীরে পারমিট লাইসেন্স দেবো প্রশ্নে ওঠে না। আজকে আপনারা অনেকে জানেন না, জানেন যারা ভারতে যান চিকিৎসার জন্য, যান বেড়াইতে যান, ফুর্তি করতে যান, যার কারণেই যান না কেন জানতো যাইতে হয়। প্রতিদিন গড়ে 10,000 ভিসা জমা করে, 800 টাকা করে হলে 80 কোটি টাকা। আপনি ঢাকায় না কিন্তু সারা দেশে কিন্তু ভিসা পিছু আসছে। এইটা ভিসা দিল 800 টাকা, ভিসা ফেরত দিল না দিল 800 টাকা তো থেকে যায়। প্রতিদিন 80 কোটি টাকা, মাসে 324 কোটি টাকা, নাকি বছরে কত কোটি টাকা? আর এই একটা ভিসা মানে কি 10,000? একটা ভিসা মানে একটা মানুষ বর্ডার ক্রস করলে পার ডে কমপক্ষে 5,000 টাকা খরচ, 7 দিন দেখলে 35,000 টাকা খরচ, আওনার সময় 50,000 টাকার বাজার খরচ, নাকি ওষুধ না কিনে আমার তো অভ্যাস খারাপ আমরা জিনিস কিনি যেটা পরে নেবনে, এটা একটু কম নেই, এক মাসের তো দিচ্ছে 15,000 টাকা দিই, ওখানে টাকা বাঁচাই, হোটেলে ভাড়া দিই, তাতে কত জায়গা নিই। বর্ষরে বাংলাদেশের মানুষ আর কর্ণ বর্জন কিসের? বাংলাদেশের মানুষ যদি কয় যে কালকে থেকে ভারতে যাবো না, তাহলে হাসি না দিল্লি তোমার লয়ে যাবো তো তোমার দাঁড় মা পারতেছি না গো, আর আমাকে একটু বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমি তোমার ডাক থেকে আমরা বলতে পারি না। ভারতের অর্থনীতি কোথায় গা দাঁড়াবে একবার হিসাব করছে? করে নাই। তো সেই কারণেই এদের কথা 1800 সালে দেখেন ওদের কথা বলছি, 1800 সালে কী হইল সুজাতা সিং এসে কী বলি 2014 সালে এর সাথে কাহিনিগুলি মনে হচ্ছে না? তো প্রতিবারই তো ভারত দেশে নির্বাচন কন্ডাক্ট করে দেওয়া যায়, তারপর 1/11 কী তাদের আন্দোলনের ফসলটা? তো 1/11 দেশে কী 12টা বাজে দিয়ে গেছে গণতন্ত্রের মনুষ্যত্ববোধের সব কিছু হিসাব হয়েছে, এদের বিচার করছে? করে নাই। তো সেই কারণেই আজকে আমাদেরকে ও শতবৎসরের পরিকল্পনা নিয়ে দেশকে আগে নিয়ে যেতে পারে, তবে যেই পরিকল্পনাটা জিয়র মানুষকে ই হ্যাড এ ফোরসাইটনেস, এই যে মধ্যপ্রাচ্যের কি সমশিল্প বাজারটা সৃষ্টি করা, আরও বলতে থেকে বিজ্ঞান নানা, আজকে প্রতিদিন খান এই যাইতেছে লিমিটেড, আজকে বিদেশের গার্মেন্টস সেক্টরটাকে তৈরি করা, এটা তো দূরদর্শিতার ব্যাপার। জীবনটা তখন কম্বল ছুটি লিয়ে ব্যস্ত হয় নাই কর্মীদের সামনে, এবং কোনো কর্মীরে পারমিট লাইসেন্স দেব প্রশ্নে ওঠে না। তো সেই কারণে জীবনের যে কর্মদক্ষতা দূরদর্শিতা, একটা রাষ্ট্রকে সার্বিক অর্থে পূর্ণাঙ্গ রাষ্ট্র তৈরি করতে, স্বনির্ভর রাষ্ট্র তৈরি করার জন্য কী কী প্রয়োজন, টেক্সটাইল জুট মিল একের পর এক প্রাইভেট সেক্টরে তিনি উদ্যোক্তা তৈরি শুরু করলেন, আপনি পণ্য উৎপাদনের ক্ষেত্র তৈরি করতে পারলেই তো আমদানি অটোমেটিক্যালি নিষিদ্ধ, বর্জন না করলে আমদানি অটোমেটিক্যালি নিষিদ্ধ, অনেক জিনিসই তো এখন আমাদের আমদানি করতে হয় না, বরং আমরা অনেক দেশে রপ্তানি করি, আবার শখের বশবর্তী হচ্ছে ওই দেশে থেকে আমার জিনিস কিনে আই না, খুব গর্ববোধ করি, কলারটা উল্টাইলে দেখা যায় মেড ইন বাংলাদেশ, আমেরিকায় যাই অমুক দেশে যাই অমুক দেশে যাই, আমি সুইজারল্যান্ডে গেলাম আজকে না কিন্তু 80 সালে না সুইজারল্যান্ডে গেলাম 93 সালে, তো সুইজারল্যান্ডে একটা দোকানে একটা শার্ট দেখে আমার খুব পছন্দ হলো, তো শার্টটা দেখে পছন্দ হলো, দেখি আমাদের দেশের টাকায় তখন 3,000 টাকা পড়ে, যাক টাকা আছে মানে ওখানে গেছি টাকা দিছে থাকতে, যেহেতু আমি সরকারি সফরে গেছি, তো প্রথম প্যাকেটটা করার আগে ফুইলা দেখি মেড ইন বাংলাদেশ, তখন তো ছবি তুলতে পারি না কিন্তু নজরটা এমন করে দিয়ে আসলাম কাপড়টা কি। ঢাকা এসে শার্টটা আমি বানাইলাম মাত্র খরচ হলো 300 টাকা, অথচ সুইজারল্যান্ডে আমি কিন্তু টাকা বাইরে রেখেছি 2,700 টাকা, ভিতরে দিয়েছে মেড ইন বাংলাদেশ, তার মানে কি? অর্থাৎ আমাদের দেশে পণ্য যায়, আর আমাদের দেশের যারা নাকি ব্র্যান্ডের কাপড় ছাড়া পরতে পারে না, ব্র্যান্ডের জিনিস পরতে পারে না, তারা 100 গুণ দাম বেশি দেওয়া আয়না গায়ে দেওয়া মোটামুটি একটু সুখ অনুভূতি হয় তাদের, তাই না?
তো সে আজকে যে গর্ব অনুভূতির জায়গাগুলো জিয়াউর রহমান আমাদেরকে দিয়ে গেছে, তো জিয়াউর রহমান কি 7ই নম্বর নিজে বিপ্লব করেছে? জিয়াউর রহমানে বন্দি করছে ক্যান্টনমেন্ট লাভ দেওয়াচ্ছে সবাই, কারণ তিনি ছিলেন সকলের একজন প্রিয় ব্যক্তিত্ব। সেনাবাহিনী তো সাধারণ মানুষ, কি জিয়া বন্দি, এই তো ঢাকার জনগণ এক ক্যান্টনমেন্ট ঘেরাও করলো, বিদ্রোহ করলো, বিদ্রোহ যেটা আমরা নভেম্বরের বিদ্রোহ, জিয়ার তো বন্দি, সেই বন্দিদস্থা থেকে তাকে কী করলো, নিয়ে আসলো। আর নিজের ইচ্ছা আসছিল জনগণের প্রয়োজনে 25শে মার্চ রিভোল্ট করার মধ্য দিয়ে 26 তারিখে একটা আহ্বান, 27 তারিখে আরেকটা আহ্বান দিয়ে যুদ্ধে সবাইকে ডাক দিতে, আর 7ই নভেম্বর তিনি বুঝতে পারছে। 7ই নভেম্বর কিন্তু জিয়ার প্রয়োজনে জিয়া আসে নাই, আমাদের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে, সেনাবাহিনীর প্রয়োজনে, স্বাধীনতার সার্বভৌমত্ব আর এই চোরের হাত থেকে ফাটা তলা কি তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝুড়ির হাতের অপবাদ থেকে রক্ষা করার জন্য আমরা তাদেরকে তাকে নিয়ে আসছি। যেমন আমরা আনছি ভুল করি নাই, তিনি আমাদেরকে তৃতীয় ভুল করেন নাই। সুতরাং জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই। জিয়াউর রহমানকে চাপা দিয়ে মিথ্যা আশ্রয় নিয়ে কেউ কাউকে উপরে বসাতে পারবে না।